হাই বিভার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল ও পরিসীমা সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কীভাবে করতে হয়। তো আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত। তো এখানে দেওয়া আছে যে দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ আর ক্ষেত্রফল দেওয়া আছে 1250। আমাদের বের করতে বলছে দৈর্ঘ্য কত। তো দৈর্ঘ্য বের করার শর্টকাট একটা সূত্র আছে। শর্টকাট পদ্ধতিটা হচ্ছে যে এখানে যে ক্ষেত্রফলটা দেওয়া থাকবে, অর্থাৎ রুট ওভার ক্ষেত্রফল হচ্ছে 1250 গুণন, এখানে দৈর্ঘ্য প্রস্থের যত গুণ দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে 2 গুণ, সেই কারণে এই ক্ষেত্রফলটাকে 2 দ্বারা গুণ করতে হবে। যদি 3 গুণ দেওয়া থাকতো তাহলে ক্ষেত্রফলটাকে 3 দ্বারা গুণ করতে হতো, অর্থাৎ রুট ওভার ক্ষেত্রফল গুণন, এখানে যত গুণ দেওয়া থাকবে তত দ্বারা ক্ষেত্রফলটাকে গুণ করতে হবে। 1250কে 2 দ্বারা গুণ করলে এখানে হয় 2500। তো 2500-এর বর্গমূল হচ্ছে 5 5 25, অর্থাৎ 25-এর বর্গমূল হচ্ছে 5, আর এই এক জোড়া শূন্য থেকে একটা শূন্য, অর্থাৎ 2500-এর বর্গমূল হচ্ছে 50। তাহলে এর দৈর্ঘ্য হবে 50 মিটার, অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। তো এই অঙ্কটা যদি আমরা প্রচলিত নিয়মে করতাম, তো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ, প্রস্থ কত আমরা জানি না, ধরে নিলাম প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য যেহেতু প্রস্থের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য হবে 2x, অর্থাৎ আমরা পাইলাম দৈর্ঘ্য হচ্ছে 2x এবং প্রস্থ হচ্ছে x। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ, এর মান দেওয়া আছে 1250, অর্থাৎ এর মানটা হচ্ছে 1250। 2টা গুণ করলে এখানে হয় x স্কোয়ার, যেহেতু 2 এখানে গুণনাকারে আছে এই পাশে চলে গেলে ভাগ হবে, অর্থাৎ 1250কে 2 দ্বারা ভাগ করলে 625। তাহলে এখানে x স্কোয়ার, যেহেতু আমাদের x এর মান বের করতে হবে সেই কারণে এটাকে রুট করতে হবে উপপক্ষকে, স্কোয়ার রুটে কাটা, x এর মানটা বেরোলো 25। তো আমরা পাইলাম যে প্রস্থ হচ্ছে x, অর্থাৎ প্রস্থকে আমরা x ধরছিলাম, অর্থাৎ প্রস্থ হচ্ছে x। তাহলে দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ 25 দুগুণে 50, অর্থাৎ 25 গুণন 2 সমান 50 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য হবে 50 মিটার। সেমভাবে যদি আমরা এই অঙ্কটা সমাধান করি, এখানে দেওয়া আছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে প্রস্থ কত। তো আমাদের এর আগে আমাদের বের করতে হয়েছে যে দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে, এখানে বলছে যে প্রস্থ কত। তো প্রস্থ বের করার শর্টকাট সূত্রটা হচ্ছে এখানে ক্ষেত্রফল, অর্থাৎ রুট ওভার ক্ষেত্রফল হচ্ছে 300, ক্ষেত্রফলটাকে এখানে যত থাকবে তত দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 3 গুণ দেওয়া আছে, তো সেই কারণে 3 দ্বারা ভাগ করতে হবে। যদি 2 গুণ দেওয়া থাকতো তাহলে 2 দ্বারা ভাগ করতে হতো, অর্থাৎ এখানে 300কে 3 দ্বারা ভাগ করলে হয় 100, 100-এর বর্গমূল হচ্ছে 10। তাহলে প্রস্থ পাইলাম আমরা 10 মিটার। কিন্তু এটাকে যদি আমরা প্রচলিত নিয়মে করতাম তাহলে এখানে ধরতে হতো, যেহেতু প্রস্থ জানি না, ধরে নিলাম প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য যেহেতু প্রস্থের 3 গুণ তাহলে এটা হবে 3x, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 3x গুণন প্রস্থ হচ্ছে x সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটার মান দেওয়া আছে 300, অর্থাৎ 300 2টা গুণ করলে x স্কোয়ার সমান এই 3 দ্বারা এই 300কে ভাগ করলে এখানে হয় 100। যেহেতু আমাদের শুধুমাত্র x এর মান বের করতে হবে সে কারণে উপপক্ষকে আমরা রুট করলাম, স্কোয়ার রুটে কাটা, x সমান 10-এর বর্গমূল হচ্ছে, অর্থাৎ 100-এর বর্গমূল হচ্ছে 10, তাহলে x এর মান বেরোলো 10, অর্থাৎ এটাই হচ্ছে প্রস্থ। তো আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত, অর্থাৎ পরিসীমা বের করতে বলছে। তো পরিসীমার ভিতরে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, তো আমাদের পরিসীমা বের করতে হলে দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে। তো দৈর্ঘ্য বের করার শর্টকাট যে সূত্রটা সেটা হচ্ছে যে রুট ওভার এখানে যে ক্ষেত্রফলটা আছে 512, ক্ষেত্রফলটাকে এখানে দৈর্ঘ্যের প্রস্থের যত গুণ আছে এই তত দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এখানে দ্বিগুণ আছে 2 দ্বারা গুণ করতে হবে। তো এখানে 512কে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে হয় 1024। এবার 1024-এর বর্গমূল কত সেটা বের করতে হবে। তো 1024-এর বর্গমূল আমরা কীভাবে বের করব, এখানে হচ্ছে যদি আমরা জোড়ায় জোড়ায় বিন্যস্ত করি, 10-এর ভিতরে বর্গ সংখ্যা হচ্ছে 3,
তাহলে 3 3 9, 3 3 9 এক থাকে, 3 এর ডাবল এখানে বসাতে হবে, 3 এর ডাবল হচ্ছে এখানে 6। এবার এই এক জোড়া সংখ্যা এখানে নিচে বসাতে হবে, এক জোড়া সংখ্যা হচ্ছে 24, তাহলে হয় এখানে 124। তো এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, সংখ্যাটা বসালে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল হবে 124। তো এখানে যদি আমরা 2 বসাই তাহলে হয় 62, 62-কে 2 দ্বারা গুণ করলে 124 হয়। এবার এই 2 সংখ্যাটাকে আবার এখানে বসাতে হবে, তাহলে এটাই হচ্ছে বর্গমূল, অর্থাৎ 1024-এর বর্গমূল হচ্ছে 32। তো এবার আমরা বের করব প্রস্থ কত। তো প্রস্থ হচ্ছে √512 ভাগ 2। তো 512-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় 256। ওকে, তো 256-এর বর্গমূল হচ্ছে 16। ওকে, তো এখানে প্রস্থ পাইলাম 16 মিটার, দৈর্ঘ্য পাইলাম 32 মিটার। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে, তো আমরা পরিসীমা সূত্র জানি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, তাহলে 2 × দৈর্ঘ্যের মান হচ্ছে এখানে 32 এবং প্রস্থ হচ্ছে 16, দুইটা যোগ করলে হয় 48, অর্থাৎ 2 × 32 যোগ 16 সমান 32 এবং 16 যোগ করলে হয় 48, 48 দুগুণে 96, অর্থাৎ পরিসীমা হবে 96 মিটার। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা।